नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल टीएस पृथ्वी। आज आमी देखुन आपनादेर खूब सुंदर मोचार घंट करे देखाबो। किन्तु साधारणत मोचार घंट जेमन हय एटा किन्तु एर थेके एकटु आलादा। एर मध्ये आमी किन्तु मुसुरिर डाल सेদ্ধ दिয়েছি, किन्तु सेटा किभाবে দিচ্ছি এবং কিভাবে রান্না করছি সেটাই আজকে আপনাদের। এই দেখুন বন্ধুরা, গাছে মোচা হয়েছে, এটা দিয়েই আমি কিন্তু ঘন্ট করব। এই দেখুন বন্ধুরা, मोचार भेतर थेके आमी एई फुलगुलो छाड़िए निये एर भेतरे जे डांटिटा थाके सेटा आमी फेले नियेछि। फेले एटाई छोटो छोटो करे केटे तारपर आमी सेद्ध करे नेब मोचार घन्टटा करार जोन्नो। এই যে দেখুন বন্ধুরা, আমি মোচাটাকে ছোট ছোট করে কেটে নিয়ে আমি গরম জলের মধ্যে দিচ্ছি একটু ভাপিয়ে নেওয়ার জন্য। মোচার জন্য আমি আলু ছোট ছোট করে কেটে নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি মোচাটা খুব সুন্দর করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর জন্য আমার কি কি লাগছে, আমি মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি, তার সঙ্গে লাগছে টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর আমি আলু ছোট ছোট করে কেটে ভেজে রেখেছি। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এই রান্নাটা সরষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা বেশ সুন্দর একটা কালার এসছে। এর মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে বন্ধুরা। এবার আমি এই যে টমেটো কুচি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব। লঙ্কা কুচিটা একটু পরে দেব। এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। বন্ধুরা আপনারা মোচার ঘন্ট তো অনেক করে খেয়েছেন, কিন্তু এইবার এইভাবে ডাল সেদ্ধ করে একবার দিয়ে খেয়ে দেখুন কেমন টেস্ট হয়। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব। এক চামচ জিরের গুঁড়ো দেব। আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে এর মধ্যে যে কুচি করে রাখা লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা এই ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, আর ঝাল আর নুন আপনারা নিজেদের টেস্ট মতো দেবেন। এই দেখুন বন্ধুরা, মশলা দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি যে ভাপিয়ে রাখা মোচাটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে এর সঙ্গে কষাতে থাকব। এই ঢাকনি দিয়ে দিয়ে কষাবো। একবার ঢাকবো, আবার 2 মিনিট পর তুলে আবার একটু নাড়াবো। এইভাবেই আমি কিন্তু রান্নাটা করব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঢাকনি দিচ্ছি আর এইভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করছি। আমি কিন্তু একটু জল দেবো না, এইভাবেই রান্নাটা হবে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু মিনিট 20 ধরে একদম লো ফ্লেমে আস্তে 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 করে এই মোচাটা করেছি। মোচার ঘন্ট ডাল দিয়ে খুব সুন্দর, আলুও গলে গেছে, ডালও গলে গেছে, খুব সুন্দর টেস্ট হয়। আপনারা একবার ডাল দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমার কিন্তু মোচার ঘন্ট রেডি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে করবেন, করে আমাকে কিন্তু কমেন্ট করবেন কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলবেন। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।